আমরা অলরেডি লাইভে চলে এসেছি, তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত। আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইলিয়াস সানি ভাই। তো সানি ভাই কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্যান্ডামিকের একটা ভীষণ খারাপ সময় যাচ্ছে, তো এই সময়টায় ক্রিকেট খেলা সবকিছু খুব টাফ, এবং আপনাদের অলমোস্ট স্টপ হয়ে আছে পুরো পৃথিবীর ক্রিকেট, এবং বাংলাদেশ ক্রিকেটও অনেকদিন ধরেই মানে খেলা হচ্ছে না। লাস্ট প্রেসিডেন্ট কাপ থেকে আমাদের মাঠে খেলা ফিরছে, তো আপনারাও তো যারা ঘরোয়া রেগুলার ক্রিকেটার আপনারা মাঠে খেলতে পারতেছেন না, তো সব মিলায়ে কেমন যাচ্ছে? দেখেন, এটা আসলে মানে আমি জানি না, একটা ক্রিকেটারের জীবনে মনে হয় সবচেয়ে কঠিন সময়টা ক্রিকেটার পার করতেছে, যে সবকিছুই ঠিকঠাক আছে বা মাঠে অন্য মানুষও খেলতে দেখতেছি, বাট আমরা নিজেরা খেলতে পারতেছি না জাস্ট এই প্যান্ডেমিকের জন্য। তো আমার কাছে তো খুবই বেশি খারাপ লাগে যে আমি মাঠে ফিরতে পারতেছি না, বা সেরকম করে ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা খেলতাম ওই খেলাগুলো হচ্ছে না। তো এটা আসলে খারাপ লাগারই বিষয়, বাট এমন একটা সিচুয়েশন পৃথিবীর পুরো পৃথিবীতে চলতেছে, আসলে আমাদেরকে ওয়েট করা ছাড়া আসলে কোনো উপায় নেই। বা তারপরেও আমি মনে করি যে বিসিবি অনেক আমাদের জন্য অনেক বেশি চিন্তা করছে, এবং আমাদের আমাদের চিন্তা আমাদের জন্য চিন্তা করার কারণেই ওরা বিভিন্ন রকমের প্ল্যানিং করছে, এবং এর ফলশ্রুতিতে একটা কর্পোরেট টি-20 টুর্নামেন্ট শুরু হচ্ছে খুব শীঘ্রই, নেক্সট মান্থের মধ্যে। তো এখান থেকে আসলে অনেক ক্রিকেটারই মাঠে ক্রিকেট ক্রিকেটে ব্যাক করবে, এবং তাদের আশা স্বরূপ মানে পারফরমেন্স দিবে। এখন লকডাউনে তো বিশাল খারাপ একটা সময় গেছে, অনেক বড় একটা ব্রেক, তো এই সময়টা কিভাবে পার করছেন? বিশেষ করে ক্রিকেটারদের ফিটনেসটা খুব ইম্পর্টেন্ট, তো এই সময়টা নিশ্চয়ই ফিটনেস নিয়ে কাজ করছেন, তো কিভাবে সময়টা পার করছেন? পুরো সময়টা যদি ব্রিফ করতেন। না, পুরো পুরো সময়টাতে একটা লম্বা একটা সময়, বাট হ্যাঁ, আই বিলিভ যে 3-4 মাস একদমই কোনো কিছু করা হয়নি, একদমই বাসার ভিতরে ছিলাম। তো বাসার ভিতরে তো আসলে যতই আপনি ফিটনেস করেন না কেন, বাসার ভিতরে খুব একটা বেশি ফিটনেস করা সম্ভব হয় না আনলেস ইউ আর গেটিং ব্যাক ইনটু দ্য গ্রাউন্ড। তো সেদিক দিয়ে দেখতে গেলে যে ফিটনেস এর ঘাটতিই ছিল, এবং এখন যেহেতু সবকিছুই নর্মাল হচ্ছে আস্তে আস্তে, আমরাও মাঠে ফিরছি এবং মাঠে আমরা রেগুলার প্র্যাকটিস করছি, প্লাস ফিটনেস ট্রেনিংটার উপরে জোর দিয়েছি। তো এখন আসলে সবকিছুই নর্মাল হচ্ছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আপনার তো ন্যাশনাল টিমের ক্যারিয়ারটা অনেক লম্বা হতে পারত, বিকজ আপনার পারফরমেন্স তাই বলে, যতটুকু খেলছেন দাপটের সাথে খেলছেন, এবং ওই সময়টা বাংলাদেশ টিম খুবই ভালো করছে, যেটা আমাদের একটা প্লেয়ারের লাইফের ড্রিম থাকে যে আমি ম্যাচ খেলবো এবং বাংলাদেশকে জিতাবো। তো ওই জিনিসটা আপনার ওই সময় অনেকটাই ফুলফিল হয়েছে। লাইক আমি যদি বলি আপনি পাকিস্তানের সাথে টেস্ট খেলছেন, তখন বাংলাদেশ টিম খুব ভালো করছে টেস্টে, তারপরে আপনি আপনার অভিষেক সিরিজ, সম্ভবত আপনার না অভিষেক সিরিজের পরের সিরিজটা আর কি, ওয়েস্ট ইন্ডিজের সাথে ওই সিরিজটা বাংলাদেশ প্রথমবারের মতো দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের 3-2 হারানোর গৌরব অর্জন করে। ওই সিরিজে আপনি দুর্দান্ত পারফর্ম করছেন, এবং শেষ যে ম্যাচটা ছিল ওই ম্যাচটাতে আপনি নাসিরের সাথে, আমার এখনো মনে আছে যে আপনি ম্যাচ উইনিং সময় মাঠে ব্যাটিং এ ছিলেন, তো সব মিলে ওই সময়টার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন। বাংলাদেশ টিমে না, শুধু পৃথিবীর বুকে যে কোনো যে কোনো দেশের হয়ে যে কোনো টিমের সাথে খেলতে পারাটা কিন্তু অনেক বেশি গৌরবের। সেই জায়গা থেকে আমি শুকর আলহামদুলিল্লাহ যে আমাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন এরকম একটা গৌরবের পার্ট হওয়ার জন্য। তো বাংলাদেশ টিমে খেলার মানে অনেকগুলা মজার বিষয়ের মধ্যে একটা মজার বিষয় হচ্ছে যে ওই যে ওয়েস্ট ইন্ডিজের সিরিজটা। আর যদি আপনি বলেন যে বাংলাদেশ টিমে খেলার অভিজ্ঞতা বা বাংলাদেশ টিমে খেলার যে মানে প্রথম যে সুযোগ পেয়েছে ওই সময়টা কেমন ছিল, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। একটা প্লেয়ার যখন চান্স পায় তখন সে নিজেই আসলে বুঝে কতটুকু ভালো লাগে নিজের দেশের হয়ে খেলা। তারপরেও সবকিছু মিলে শুকর আলহামদুলিল্লাহ যে আমি বাংলাদেশ টিমের জন্য খেলেছি, এবং এটার পিছনে অনেক মানুষের হাত ছিল, স্পেশালি আমার কোচ সাজু ভাই, উনি আমাকে অনেক বেশি হেল্প করেছেন, এবং ওটার সাথে বেশ কিছু কোচেস আছেন যারা আমাকে আমার বোলিং বিভিন্ন সময় আমার বোলিং এর দিক থেকে আমাকে অনেক হেল্প করেছেন, যেমন ওয়াহিদুল গনি স্যার আছেন, ইমরান স্যার আছেন। তো আমি সবার কাছেই অনেক থ্যাঙ্কফুল যে আমাকে অনেক বেশি হেল্প করেছে, এবং
আমাকে ন্যাশনাল টিমে সুযোগ করে দিয়েছেন। আচ্ছা, আমরা এবার আপনার কেরিয়ারের পরিসংখ্যানটা একটু দেখে আসি। যদি আপনি ন্যাশনাল টিমের হয়ে 4টা টেস্ট খেলেছেন, সেই 4টা টেস্টে আপনার 12টা উইকেট ছিল এবং একবার টেস্টে 5 উইকেট ছিল আপনার, আর 94 রানে 6 উইকেট আপনার বেস্ট বোলিং ফিগার টেস্টের জন্য। ওডিআইতে আপনি 4টা ওডিআই খেলছেন, 4টা ওডিআইতে আপনার 5টা উইকেট ছিল এবং টি-20তে 7 ম্যাচে 9টা উইকেট ছিল। তারপর সব থেকে বড় অ্যাচিভমেন্ট যেটা বলা যায় যে বাংলাদেশ ক্রিকেটে আর টি-20তে 5 উইকেট অনলি 2টা ক্রিকেটারের, আপনি এবং মুস্তাফিজুর রহমান, যার শুরুটা আপনার হাত ধরে এবং টেস্টে আপনি যখন শুরু করলেন তখন দুর্দান্ত ভাবে শুরু করছেন। ওয়ান ডে পরিসংখ্যানও খারাপ বলা যাবে না, কারণ 4টা ম্যাচে 5 উইকেট ইটস মিন লর্ডস, বিকজ ওই টাইমটাতে বাংলাদেশের স্পিন অ্যাটাকটা খুবই স্ট্রং ছিল, লাইক আপনার আব্দুর রাজ্জাকের মতো দেশসেরা স্পিনার সাকিব আল হাসান, আপনি আপনাদের জুটিটা খুবই ভালো ছিল। তো ওই সময়টা এমন পারফরমেন্স করার পরও কেন ন্যাশনাল টিম থেকে মানে বাদ পড়ার কারণ, আপনি কি এখনো খুঁজে পাইছেন কারণ কোনো, নাকি আপনার ফিটনেস কিংবা আদার্স কোনো প্রবলেম ছিল, আপনার কাছে কি মনে হয় আর কি? না দেখেন, একটা একটা ন্যাশনাল টিমে যখনই আপনি ন্যাশনাল টিমের জন্য খেলার জন্য সুযোগ পান, তখন নো ডাউট আপনাকে সিলেক্টররা আসলে ওইভাবে চিন্তা করে, এবং সিলেক্টররা যখন চিন্তা করে তখন সিলেক্টররা কিন্তু সবকিছুর সাথে সাথে পারফরমেন্সের সাথে সাথে আপনার ফিটনেসটা সম্পর্কেও চিন্তা করে। তো ওই সময় যদি ফিটনেসটা খারাপ থাকতো তাহলে আসলে হয়তো বা ন্যাশনাল টিমের সুযোগ পাওয়াটাই হতো না। ফিটনেসে খুব একটা সমস্যা ছিল না। আমি মনে করি যে আমি আই বিলিভ আমি শ্রীলঙ্কার সাথে একটা টেস্ট ম্যাচ খেলতেছিলাম আপনার শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে। ওই স্টেডিয়ামটা ওই সময় ওই টেস্ট ম্যাচে আমি উইকেট লেস ছিলাম, আমি উইকেট পাইনি ওই ম্যাচটায়। তো ওইটা একটা কারণ হতে পারে যে আসলে মনে সিলেক্টররা মনে করতেছিল যে না, এখন হয়তো বা সানির সময় সঠিক সময় যাচ্ছে না, তো সানিকে ব্রেক দিয়ে আরো কাউকে খেলাই। তো যখন আমার আমার ব্রেকটা আসলো এবং অন্য মানুষ খেললো, তখন অন্য মানুষ হয়তো বা ওই সময় ভালো করে ফেলছে, এটার জন্যই হয়তো বা হয় নাই, বা আসলে এমন হতে পারে যে আমি ওই সময় আশানুরূপ পারফরমেন্স করতে পারিনি, এটার কারণেই একটা বিবেচনার বিষয় হতে পারে। বাট ফিটনেসের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে না, ফিটনেস সবসময় ঠিক ছিল, অ্যাটলিস্ট ন্যাশনাল টিমের পিরিয়ডে তো ফিটনেসটা ঠিক ছিল। তো ওইটা আসলে আচ্ছা, খুব একটা তাহলে বড় আমার ব্যাপার না। প্রশ্নটা এখানে যে আপনার ফিটনেস ঠিক ছিল, পারফরমেন্স ঠিক ছিল, তাহলে বাদ পড়ার মানে কারণটা কি, আপনি কি এখনো কারণটা খুঁজে পাইছেন? কারণ আসলে খুঁজতে গেলে অনেক কারণ খুঁজতে হবে, তো আমি এত এত কিছু চিন্তা করি না। কারণ আমার কাছে মনে হয় যে আপনি যখনই বাদ পড়বেন তখনই একটা কামব্যাক করার একটা সুযোগ তৈরি হয়। তো ওই সময়টা ওই বাদ পড়াটাকে না চিন্তা করে আপনি যদি কামব্যাক করার জিনিসটা নিয়ে চিন্তা করেন, তাইলে আপনার ক্রিকেটের জন্য ভালো এবং পুরো দেশের জন্যই ভালো। তো আমি ওইভাবেই চেষ্টা করছি। বাট একটা প্লেয়ারের জীবনে তো আপ অ্যান্ড ডাউন থাকতেই পারে, হয়তো বা আপনি আজকে পারফর্ম করলেন, আগামীকালকে পারফর্ম করলেন না, এরকম একটা জিনিস হতে পারে। বাট এখন পর্যন্ত আমি ট্রাই করছি, রেস্ট ইজ আপ টু দ্য গড, আল্লাহ জানে কি হবে সামনে। আচ্ছা, তো আমরা তো আপনার ন্যাশনাল টিমের সবকিছুই মোটামুটি শুনলাম একটা ছোট আকারে, তো আমরা এখন জানতে চাচ্ছি যে আপনার ক্রিকেটার হওয়াটা তো পুরান ঢাকা থেকে শুরু। আমি যতটুকু জানি আপনি ডিসকভারি ক্রিকেট একাডেমিতে আপনি প্র্যাকটিস করতেন, তো ওইখানের স্মৃতিগুলা, তারপরে আপনার ক্রিকেট শুরুটা কিভাবে, মানে কিভাবে মানে ক্রিকেটে আসা কিংবা প্রফেশনাল একজন ক্রিকেটার হবেন এইটাও বা কবে থেকে চিন্তা করছেন? শুরুতে যখন আমি ক্রিকেট খেলা শুরু করি তখন আমি তো থাকি হচ্ছে আমার জায়গাটা, এলাকাটার নাম হচ্ছে হাজারিবাগ। তো এই হাজারিবাগে এখানে একটা পার্ক আছে, এই পার্কে আমরা ক্রিকেট খেলতাম। আমাদের কিছু সিনিয়র প্লেয়ার ছিলেন যারা ফার্স্ট ডিভিশনে খেলতেন, তাদেরকে ম্যাক্সিমাম সময় হেল্প করতাম। তখন আমি অনেক ছোট ছিলাম, তো ম্যাক্সিমাম সময় তাদেরকে হেল্প করতাম, তারা নেট করতো, তারা আমরা সারাক্ষণ বোলিং করতাম। তো ওইখান থেকেই কোনো এক সময় আমার আমার ডিসকভারি ক্রিকেট একাডেমি যিনি কোচ, উনি একদিন আমাদের এই পার্কে আমাদের প্র্যাকটিস চলতেছিল, ওই সময় উনি আমাদের পার্কে ভিজিট করতে আসেন এবং উনি দেখে আমাকে খুব পছন্দ করেন, এবং উনি আমাকে কিন্তু উনার একাডেমিতে প্র্যাকটিসে যাওয়ার জন্য বলে যান। তখন থেকেই আসলে ওইখানে যাওয়া, এবং ওইটার পরে প্র্যাকটিস আবরণী মাঠেই সবসময় করতাম, রেগুলার প্র্যাকটিস করতাম। একটা সময় গিয়ে যখন আন্ডার-15 এর একটা টুর্নামেন্ট শুরু হলো, মানে আন্ডার-15 এর একটা টুর্নামেন্ট হবে মালয়েশিয়াতে, ওইটার জন্য ফার্স্ট ট্রায়ালে গেলাম। ওই ট্রায়াল থেকেই আসলে মনে হচ্ছিল যে না, নিজেকে একটু
মেলে ধরার চেষ্টা করি, যাতে করে আরো হার্ড ওয়ার্ক করি, যাতে করে সামনে আমার ক্রিকেটে কোনো ভালো কিছু হয়। তো ওইখান থেকেই শুরু। এরপরে আমার কোচ শাহজাহান হোসেন সাজু, উনি অনেক হেল্প করেছেন। আমার ওই সময়কার যারা কলিগ ছিলেন তারাও আমাকে অনেক হেল্প করেছেন, এবং আন্ডার 15-এর সুযোগ না হওয়ার পরেও আমি নেক্সট টাইম যখন আন্ডার 17 একটা টুর্নামেন্ট হলো, ওইটারই 1 বছর পরে আন্ডার 17 একটা টুর্নামেন্ট হলো শ্রীলঙ্কায়, তখন আমি শ্রীলঙ্কা ওই টিমটায় সুযোগ পাই এবং ওই টিমটার জন্য, ওই টিমটার হয়ে আমি শ্রীলঙ্কায় খেলতে যাই। ওই সময় যদিও বা অত ভালো পারফর্ম করতে পারিনি, বা তারপরে যখন আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেললাম। আমার কোচের থ্রুতে কোচ আমাকে অ্যাজাক্স SC নামে একটা টিম আছে, ওই অ্যাজাক্স টিমের মধ্যে নিল এবং ওইখানে আমি খুব ভালো পারফর্ম করি। ওইখানে ভালো পারফর্ম করার পরে ওই ওই সেকেন্ড ডিভিশন খেলি। সেকেন্ড ডিভিশন খেলার পরের বছরই আমি ডাইরেক্ট ঢাকা প্রিমিয়ার লিগ খেলি, এবং এইখানেও আসলে ক্রেডিটটা আমি আমার কোচকে দিতে চাই, কারণ উনি যদি না হতেন তখনকার সময়ে আসলে এরকম সেকেন্ড ডিভিশন থেকে জাম্প করে আপনার প্রিমিয়ার ডিভিশনে খেলাটা এত সহজ হতো না যদি উনি আমাকে হেল্প না করতেন। তো উনি আমাকে হেল্প করেছেন, এবং উনি তখন আমাকে সূর্য তরুণ নামে একটা টিম ছিল ঢাকা প্রিমিয়ার লিগে, তো সূর্য তরুণ টিমটার মধ্যে উনি আমাকে ঢুকিয়ে দেন। এবং যেহেতু আমার সেকেন্ড ডিভিশনের পারফরমেন্স খুব ভালো ছিল, কোচও আমাকে খুব পছন্দ করেছিলেন, এরপর থেকেই আসলে আর পিছনে ফিরে তাকাই নাই। ওই সময় থেকেই এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ খেলছি, আর খুব আল্লাহর রহমতে মোটামুটি ভালো পারফর্মও করছি সবসময়। বাট যদি আসলে ধন্যবাদ দিতে হয়, তাহলে আসলে আমি আমার কোচকে ধন্যবাদ দিতে চাই যে সে আমার জন্য অনেক অনেক করেছেন। আচ্ছা সানি ভাই, আমরা জানতে চাবো যে আপনি যখন ন্যাশনাল টিমে ফার্স্ট মানে ন্যাশনাল টিমের ক্যাম্পে ডাক পাইলেন এবং মিরপুর স্টেডিয়ামে আপনি যখন ফার্স্ট অ্যাজ এ ন্যাশনাল ক্রিকেটার হিসাবে মানে প্রবেশ করছেন, ওই সময় অনুভূতিটা কেমন, কিংবা ওই সময় আপনাকে কোন টিমমেট সব থেকে বেশি সাপোর্ট করছে, কিংবা আপনার ফিলিংসটা যদি একটু শেয়ার করতেন? এটাই আমি আপনার কাছে বলতে চেষ্টা করছিলাম, যেটা হচ্ছে যে আপনার আসলে দেখেন এই এই ফিলিংসটা না, এই ফিলিংসটা না আসলে শেয়ার করার মতো না, যার জীবনে ঘটে সেই আসলে বুঝতে পারে যে আসলে ফিলিংসটা কেমন। বা অবভিয়াসলি আমি যেহেতু ওই সময়টা ফার্স্ট ক্লাস ক্রিকেটটা রেগুলার ক্রিকেট খেলতেছি এবং অনেক ভালো পারফর্ম করতেছি, আমি তখন বাংলাদেশ বিমানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগও খেলি, তো আমি যখন রেগুলার পারফর্ম করতেছি তখন হয়তো বা সিলেক্টরদের চোখটা আমার উপরে ছিল। এবং এটার ন্যাশনাল টিমে কল পাওয়ার আগে আমি সাউথ আফ্রিকা যাই বাংলাদেশ এ টিমের সাথে, সাউথ আফ্রিকায় বাংলাদেশ এ টিমের সাথে আমি ওয়ান ডে ম্যাচ গুলা খেলি, ওইখানে কিন্তু আমি খুব ভালো ক্রিকেট খেলি ওদের সাথে। তো ওইটার পরেই আমার আসলে বাংলাদেশ টিমে সুযোগটা পাওয়া, এবং বাংলাদেশ টিমে আসলে সুযোগ পাওয়াটা একটা একটা প্রত্যেকটা ক্রিকেটারের জন্য একটা স্বপ্নের মতো আমি বলবো, যে কারো স্বপ্নটা মানে শেষই হয় না, আবার কারো স্বপ্নটা একদমই শুরুতেই শেষ হয়ে যায় এরকম। বাট কিন্তু মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি স্বপ্নের মতো, যে যে সারা জীবন আপনি যেটার জন্য কষ্ট করেছেন ওইটা আপনার সামনে দাঁড়িয়ে আছে আর কি। তো আমি যখন ন্যাশনাল টিমে কল পাই তখন আমি যতটুকু মনে মনে রেখেছি যে মুশফিকুর রহিম আমাকে মেসেজ করেছিল যে সানি ভাই থ্যাংক কংগ্রেচুলেশন ইউ ইন দ্য টিম, তখন আমি আসলে ওই মেসেজটা পাওয়ার পরে আমি মনে করতেছিলাম যে আমার কাছে একটু স্বপ্নের মতো লাগতেছিল, এবং আমি মনে করতেছিলাম যে হয়তো বা আমার সাথে কাজামি হচ্ছে নাকি। এরপরে সেকেন্ড টাইম যখন আমাদের ম্যানেজার সাব্বির খান যখন আমাকে ফোন করেছেন, তখন আমি আসলে বুঝতে পারি যে হ্যাঁ, তখন মানে আমি হয়তো বা বাংলাদেশ টিমের জন্য সুযোগ পেয়েছি, এবং তখন আমি ফার্স্ট ক্লাস খেলতেছিলাম, রাজশাহীতে ছিলাম। তো ওইটা সেকেন্ড ডে ছিল আমাদের 4 দিনের ম্যাচের, ওই সেকেন্ড ডে এর ম্যাচটা শেষ করেই আমি কিন্তু সন্ধ্যাবেলা গাড়িতে উঠে যাই এবং পরে গিয়ে আপনার ন্যাশনাল টিমের সাথে জয়েন করেছি। আমার ম্যাচ প্রথম ম্যাচটা ছিল হচ্ছে চিত্রা, তো ওখানে গিয়ে ন্যাশনাল টিমের সাথে জয়েন করি, এবং এইরকম এটা আসলে এমন একটা ফিলিংস আসলে আমি আপনার সাথে এক্সপ্রেস করতে পারবো না। বাট হ্যাঁ, প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা প্লেয়ার যখন তারা বাংলাদেশ টিমের জন্য কল পায়, আই হোপ তারা ওই রকম সেম ফিলিংসই তাদের জন্য হয়, এবং যেটা আপনি অনেকদিন থেকে অ্যাচিভ করার চেষ্টা করছেন তখন আপনার কাছে হুট করে চলে আসলে আসলে কেমন লাগে এটা বলাটাই বাহুল্য। আচ্ছা সানি ভাই, জানতে চাবো আপনার BPL এ যখন আপনার ক্যারিয়ারটা শুরু হয়, প্রথম আপনি বরিশাল বুলসের হয়ে খেলছিলেন 2012 সালে, তারপরে মেবি ঢাকা গ্লাডিয়েটার্স এর হয়ে 2 বছর খেলছেন, তো ওই টাইমে আপনার পারফরমেন্স খুবই ভালো ছিল এবং আপনি ঢাকা টিমের শিরোপা জয়ী টিমেও আপনি ছিলেন, তো সব মিলিয়ে ওই সময়কার BPL টা নিশ্চয়ই অনেক বেশি জমকালো ছিল,
ওই সময়কার বিপিএল আর বর্তমান যে বাংলাদেশে বিপিএল হচ্ছে, এটার মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে আমি যখন বিপিএল প্রথম খেলি, তখন আমার প্রথম টিম ছিল ঢাকা গ্ল্যাডিয়েটার্স, আমার সেকেন্ড টিম ছিল হচ্ছে আচ্ছা আচ্ছা, বরিশাল বুলস। আমি 2 বছর একটানা ঢাকা গ্ল্যাডিয়েটার্স এ খেলি এবং প্রথম বছর আমি বেস্ট বোলার হিসেবেও নির্বাচিত হই, এবং এটা ওই প্রথম ইয়েটা অনেক স্বপ্নের মতো ছিল, কারণ এত বড় বড় ক্রিকেটারদের মাঝে, যেখানে শহীদ আফ্রিদি আছে, তারপর আজহার মাহমুদ আছে, অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, এদের মাঝখানে পারফর্ম করা, টিমের সাথে থাকা, একই হোটেলে থাকা, ড্রেসিং রুম শেয়ার করা, এগুলো আসলে স্বপ্নের মতো ছিল। এবং এটার সাথে সাথে যখন পারফর্ম করি টিমের হয়ে এবং আপনার বেস্ট বোলার নির্বাচিত হই টুর্নামেন্টে, তখন অনেকটাই ভালো লেগেছিল। এবং এই টুর্নামেন্ট গুলা না এই টুর্নামেন্ট গুলা আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটের মতোই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেমন আপনি বড় বড় ক্রিকেটাররা থাকে, এরকম এই টুর্নামেন্টের মধ্যেও বড় বড় ক্রিকেটাররা থাকে, তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, এগুলো আসলে ইন্টারন্যাশনাল লেভেলের খেলাই বলা চলে। তো ওইখানে পারফর্ম করাটা কিন্তু অনেক বড় ব্যাপার, এবং আমিও ওই সময়টায় খুব খুশি ছিলাম যে মানে আমি দলের জন্য কিছু করতে পারছি। এবং বিপিএল এ খেলাটা অলওয়েজ, আমি মনে করি একটা ক্রিকেটার যেমনটা ন্যাশনাল টিমে ক্রিকেট খেলতে চায়, এখনকার যে বিপিএল, ওই সময়কার যে বিপিএল ছিল বা এখনকার যে বিপিএল, সবাই কিন্তু চিন্তা করে, চেষ্টা করে যে বিপিএল টা খেলতে হবে, বিপিএল টা খেললে লাইম লাইটে আসা যায় অনেক তাড়াতাড়ি। তো বিপিএল টুর্নামেন্টটা অনেক ভালো একটা টুর্নামেন্ট প্ল্যাটফর্ম বাংলাদেশ টিমে সুযোগ পাওয়ার জন্য। মানে এখনকার থেকে আমার কাছে পুরোপুরি অন্যরকম লাগে। আর সব থেকে বড় কথা, ওই সময় বিপিএল টা শুরু আর ওই টাইমটাতে আপনি বিপিএল টাকে লিড করছেন বলা যায়। তো তারপরে বিপিএল এ আসার পরে আপনার কিন্তু পারফরমেন্স অনেক উপরে উঠে গেছিল। তো ওই সবকিছু মিলে পরবর্তীতে ন্যাশনাল টিমের জন্য এটা কতটুকু কাজে দিছে বিপিএল খেলাটা? ন্যাশনাল টিমে খেলা মানে বিপিএল খেলাটা ন্যাশনাল টিমের জন্য অনেক বেশি কাজে দেয়, কারণ হচ্ছে যে ওই যে আমি আপনাকে বললাম যে ওই টুর্নামেন্টের হাইপটা, যেটা না টুর্নামেন্টের হাইপটা অনেক এত এতই উপরে থাকে যে আপনি ন্যাশনাল টিমের বিভিন্ন দেশের ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করছেন, তাদের অভিজ্ঞতাটা শেয়ার করছেন, এটা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক অনেক জরুরি, কারণ আপনি আউট অফ নো ওয়ের বাংলাদেশ টিমে সুযোগ পেয়েছেন এবং বাংলাদেশ টিমে সুযোগ পেয়ে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে ক্রিকেট খেলতেছেন, ওইখানে আসলে আপনার ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল এর মধ্যে তো আকাশ পাতালের পার্থক্য। তো ওই সময় আপনি কি রকম ডেলিভার করবেন আপনার পারফরমেন্স, এটা যদি আপনার আগে থেকে জানা থাকে বা সিচুয়েশন গুলো যদি আপনার আগে থেকে জানা থাকে, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা হেল্প হয়। তো বাংলাদেশ টিমে খেলার সময় আপনার এই বিপিএল এ খেলার এই বিপিএল এই টুর্নামেন্ট গুলা খেলতে গিয়ে আমার অনেক হেল্প হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে গিয়ে, আমি বলবো, কারণ ওই এনভায়রনমেন্টটা হচ্ছে বিপিএল এ ছিল, বিপিএল এর টিম গুলোতেই ছিল, 5 স্টার হোটেল শেয়ার করা, তারপরে বড় বড় ক্রিকেটারদের সাথে হোটেলে থাকা, ড্রেসিং রুম শেয়ার করা, তাদের অভিজ্ঞতা জানা, সো এগুলা অ্যাডভান্স লেভেলের কিছু জিনিসপত্র যেটা কিনা আপনার দেশের জন্য ক্রিকেট খেলতে গেলে অনেক ইম্পর্টেন্ট, সেগুলা এই বিপিএল টুর্নামেন্টের মধ্যে ছিল আর কি। ভাইয়া, যদি আমরা ঘরোয়া ক্রিকেটের দিকে তাকাই, বিপিএল টা যেমন আপনি বললেন যে ন্যাশনাল টিমের জন্য খুবই হেল্পফুল, আর কিন্তু ঘরোয়া ক্রিকেটটা হয়তো এর থেকে আরো উপরে, কারণ এখানে সব ধরনের ক্রিকেটাররা খেলার সুযোগ পায় এবং আপনিও ঘরোয়া ক্রিকেটে খেলেন এবং ঘরোয়া ক্রিকেটে আপনি দারুণ একজন অলরাউন্ডার। আমরা যদি বলি আপনার ঘরোয়া ক্রিকেটে 176 রানের মতো একটা ইনিংস আছে, তো সব মিলে আপনার ওই মঞ্চে আপনি এত ভালো পারফর্ম করতে পারছেন মানে ব্যাটিং এ অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে, কিন্তু ন্যাশনাল টিম কিংবা বিপিএল এ ওই সুযোগটা আপনার হচ্ছে না। আপনার কি কখনো মনে হচ্ছে যে আপনি মানে মনে হচ্ছিল কি আপনি ইন্টারন্যাশনাল লেভেলেও আপনি অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে খেলতে পারতেন? যেহেতু আমি আমি একজন বোলিং অলরাউন্ডার, সেহেতু আমি প্রথমে তো আমার বোলিং আছে, বাট ব্যাটিংটা, হ্যাঁ আমি ব্যাটিংটার কথা যদি বলি, আপনি ফার্স্ট ক্লাস যদি আমার রেকর্ড গুলো দেখেন, ব্যাটিং এও আমি বেশ কিছু রান করেছি এখন পর্যন্ত, ঢাকা প্রিমিয়ার লিগেও রেগুলার রান করি। তো হয় কি, অনেক সময় মানে জাস্ট হয়ে ওঠে না, বিপিএল এর ব্যাপারটা যেরকম, বিপিএল এর মধ্যে আপনাকে সবচেয়ে আগে মেইন ব্যাটসম্যান গুলো আছে ওদেরকে অগ্রাধিকার দিবে, তো সেখান থেকে দেখা যায় যে অনেক সময় 20 ওভারের ফর্মেটে আপনার অনেক সময় সুযোগ হয়ে ওঠে না ব্যাটিং করা, দেখা যায় যে প্রায় ম্যাচে আপনি 2 ওভার 3 ওভার ব্যাটিং করতে সুযোগ পাচ্ছেন। তো ওইখানে একটা ল্যাকিংস রয়ে গেছিল, ওইখানে হয়তো বা আমি নিজেই নিজের ল্যাকিংস টা তৈরি করেছি যে আমি ব্যাটিংটা খুব কম করেছি, বিকজ ওইখানে কোনো সুযোগই ছিল না, এক। আর সেকেন্ড হচ্ছে
আপনার ন্যাশনাল টিমেও সেম, ন্যাশনাল টিমেও মেইন ব্যাটসম্যান গুলো ছিল, মেইন ব্যাটসম্যান গুলো থাকার কারণে আপনার ব্যাটিং এর সুযোগটা আসতো, বাট অনেক অনেক অনেকই পরে আসতো। ওই সময় আসলে ব্যাটিংটা খুব ঠিক মতো, আমি এটা আমি আমার গাফিলতি বলবো যে আমি ঠিক মতো ওই সময়টা ব্যাটিংটা করিনি, প্র্যাকটিসে একটু অবহেলা করেছি ব্যাটিংটা, যার কারণে ওই সময় ন্যাশনাল টিমের যে ম্যাচ গুলো আমি ব্যাটিং সুযোগ পেয়েছিলাম ওখানে আমি রানগুলোকে বড় করতে পারিনি। রানগুলোকে বড় করতে পারলে হয়তো বা আমি টিমের জন্য অপরিহার্য একটা প্লেয়ার হতাম, যেহেতু আমি বোলিং ও ভালো করেছি। তখন আসলে এই সুযোগটা আমি হাতছাড়া করেছি যে আমার ব্যাটিংটা আমি ঠিক মতো করতে পারিনি, ব্যাটিংটা করতে পারলে হয়তো বা এখনো টিমের মধ্যে থাকতাম। আচ্ছা ভাইয়া, তো আমরা এখানে আরেকটা বিষয়, আপনি বলতেছেন ব্যাটিং করতে পারেন নাই, কিন্তু বাংলাদেশের দারুণ এক ঐতিহ্যবাহী দলে জয়ের সাক্ষী আপনি। আমরা যখন 2012 সালে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করি, ওইখানে আপনি একটা ম্যাচে নাসিরের সাথে শেষ উইকেট পর্যন্ত মাঠে ছিলেন এবং বাংলাদেশ ওই ম্যাচটা জিতে, তো ওই সময়কার ফিলিংসটা কেমন, যে আপনার আপনি নিজে ম্যাচ উইন করে মাঠ থেকে ফিরতেছেন, মানে তাও আবার বাংলাদেশে এত বড় একটা টিমকে হারাইলাম আমরা, কারণ ওই সময় সচরাচর আমরা এত বড় টিমের সাথে জিতি না। লাইক আমরা যদি তুলনা করি, এমন আমরা 2011-তেও হচ্ছে গিয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে মাত্র 58 রানে অল আউট হয়ে গেছিলাম, সেই টিমকে আমরা দেশের মাটিতে সিরিজ হারাই এবং আপনি ওই টিমের একজন সদস্য ছিলেন, তো ওই সিরিজের এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন। ওই সিরিজে আসলে আমরা সবাই কিন্তু মানে মনে প্রাণে চেয়েছি যে যেহেতু এটা বাংলাদেশের সিরিজ এবং টিমে আমাদের যে টিম আছে ওই টিম অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ টিমকে আমরা আটকাতে পারি, তো ওই রকম একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল আমাদের পুরো টিমটা যে আমরা এটাকে আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি তাহলে হয়তো বা আমরা আমাদের আশানুরূপ ফলটা পাবো। যার কারণে আমি দেখব আপনারা যদি একটু মানে পিছনে যান দেখবেন যে ওই সিরিজটায় আমরা বাংলাদেশ টিম ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিনটা সেক্টরেই খুব ভালো ক্রিকেট খেলেছি, এবং খুব এই তিনটা সেক্টরে ভালো করার কারণেই আমাদের এই সিরিজটা জিততে পেরেছি। এবং অবভিয়াসলি যে কোনো জিতই কিন্তু ক্রিকেটার বা ক্রিকেটার বলেন বা যে কোনো প্লেয়ারের জন্য বলেন অনেক বড় কিছু, তো ম্যাচ তো জিতেছি এবং ম্যাচ তখনকার সময়ে একটা এরকম একটা বড় টিম, এই বড় টিমকে হারিয়ে আমরা সিরিজ জিতেছি, এটা কিন্তু আসলে অনেক বড় একটা প্রাপ্তি আমি আমার জীবনে মনে করি যে ওই সময় এরকম একটা বড় টিম ছিল ওয়েস্ট ইন্ডিজ টিম, এবং যেখানে ক্রিস গেইল কারেন্ট পোলার্ড এর মতো প্লেয়ার খেলছে ওইখানে আমরা ওদেরকে সিরিজ ডিফিট করেছি। তো এইটা আপনার একটা ক্রিকেটের জীবনের স্বপ্ন বটে আমি মনে করি যে এরকম একটা টিমের সাথে খেলতে পারা বা এরকম একটা টিমের সাথে খেলে সিরিজ জয় করাটা অনেক বড় কিছু। সব মিলিয়ে আপনার ন্যাশনাল টিমের ক্যারিয়ারটা খুবই ভালো ছিল এবং ওই সময়টায় বাংলাদেশ টিম খুব ভালো করছে, আপনিও খুব ভালো পারফর্ম করছেন, হয়তো ন্যাশনাল টিমের ক্যারিয়ারটা অনেক লম্বা হয় নাই, কিন্তু যতটুকু খেলছেন গৌরবের সাথেই খেলতে পারছেন এবং গড়ওয়া লিগেও আপনার পারফরমেন্স খুবই ভালো। এবং একটা আমরা এটাও জানি যে একটা ক্রিকেটার যতদিন ক্রিকেট খেলে তার স্বপ্ন থাকে এটা, সে ন্যাশনাল টিমে হয়ে দেশকে রিপ্রেজেন্ট করবে, দেশকে জিতাবে, তো নিশ্চয়ই আপনি এখনো স্বপ্ন দেখেন যে ন্যাশনাল টিমে ফিরবেন। সো আমরা কিছু কমেন্ট পড়ে এসে যদি এখানে নাফিস খান একটা কমেন্ট করছে, ভাই ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য এখন কি রকমের এফোর্ট দিচ্ছেন? আবার একটু প্রশ্নটা করবেন, আমি শুনতে পাইনি আপনার কথাটা। এখানে নাফিস খান একটা কমেন্ট করেছেন যে ভাই ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য এখন কি রকম এফোর্ট দিচ্ছেন? ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ম্যাচ খেলা, আমরা তো ওই ম্যাচটাই খেলতে পারতেছি না এখন, কোনো টুর্নামেন্টের অ্যারেঞ্জ হচ্ছে না, বাট নিজেকে যতটুকু ফিট রাখা সম্ভব, নিজেকে নিজেকে যেইভাবে পরিশ্রম করে নিজের জায়গাটাকে ঠিক রাখা সম্ভব আমি ওরকম চেষ্টাই করছি, প্র্যাকটিস করছি প্রতিদিন, এবং প্রতিদিন আমি ফিটনেস ট্রেনিংও করছি। তো আই ডোন্ট নো এখন আসলে ন্যাশনাল টিমে যারা আছেন তারাও হয়তো বা খারাপ, খুব একটা খারাপ ক্রিকেট খেলতেছেন না, এবং আমরা যতদূর জানি যে ন্যাশনাল টিমে জায়গাটা খুব অল্প জায়গাটা তৈরি হয় মাত্র একজন দুইজনের জায়গা তৈরি হয়, বাকি জায়গাটা সবকিছু সেম থাকে। তো আমি এখন পর্যন্ত আশাবাদী এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাট যেটা হচ্ছে আপনাকে সিলেক্টররা যে কারণে নিবে বা যেটা দেখে নিবে ওইটা দেখানোর যদি জায়গাটাই না থাকে আসলে চান্স পাওয়াটা তখন অনেক বেশি টাফ হয়ে যায়। তো এখন আমরা আশা করতেছি খুব শিগগিরই ঢাকার মাঠে ক্রিকেট ফিরে আসবে, এবং যখন ঢাকার মাঠে সবার জন্য মানে ন্যাশনাল টিম বাদে যারা রেস্ট অফ দ্য প্লেয়ার্স আছে যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেছে এখন পর্যন্ত,
তাদের জন্য আসলে ক্রিকেট ফিরাটা অনেক ইম্পর্টেন্ট। ওই ক্রিকেটটাই যদি না ফিরে তাহলে আসলে আপনার পারফরমেন্সের জায়গাটাই থাকে না, এবং সিলেক্টররা তখন বিবেচনার বিষয়টাও থাকে না। তো এখন অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিকেটটা ফেরা, এবং আমি বিলিভ করি যে ক্রিকেট ফেরার সাথে সাথে যদি প্রত্যেক প্লেয়ার যারা ক্রিকেট খেলতে পারছে না তারা যদি তাদের ফিটনেস ধরে রাখে এবং প্র্যাকটিস রেগুলার করে তাহলে তাদের জন্য খুবই ভালো একটা ব্যাপার হবে। কারণ হুট করে কেউই ক্রিকেট খেলতে পারে না, বা হুট করে যে কোনো খেলাই খেলা সম্ভব না, এটার জন্য ডেডিকেশন লাগে, প্র্যাকটিস লাগে। তো যেটা দরকার ওটা যদি সবাই আমরা ঠিকঠাক মতো করি, যখন ক্রিকেট ব্যাট করবে তখন আসলে বোঝা যাবে যে আপনার পারফরমেন্স কিরকম, কি অবস্থা। স্পিন বলটাকে স্পিন করাতে হবে, এরকম বোলারের খুব অভাব। তো আমার চেষ্টা আছে যে আমি এমন কিছু স্পিনার তৈরি করতে চাই যারা কিনা আসলেই ইন্টারন্যাশনাল মানের স্পিনার হবে, এবং ভবিষ্যতে বাংলাদেশ টিম সহ বাংলাদেশের জুনিয়র টিম গুলো সহ বাংলাদেশ টিম কে রিপ্রেজেন্ট করবে। নিশ্চয়ই কাউকে না কাউকে ফলো করতেন, তো আপনি কোন ক্রিকেটার কে আপনি আইডল মনে করেন? যে সময় ক্রিকেট খেলতাম তখন আমার খুব বেশি ভালো লাগতো আমাদের মোহাম্মদ রফিক ভাইকে বোলিং এ। আমি সারাক্ষণ ওনার বোলিং বসে বসে দেখতাম টিভিতে এবং খুবই ভালো লাগতো, এবং ওনাকে উনি কিরকম বোলিং করার চেষ্টা করতো ওইটাও ফলো করতাম। প্লাস ব্যাটিং এ যদি বলেন, আমি আমার সেকেন্ড ফেভারিট টিম হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে আপনার পাকিস্তানের সাঈদ আনোয়ারের ব্যাটিং অনেক ফলো করতাম। সাঈদ আনোয়ারকে ব্যাটিং এ ফলো করতেন, তারপরে বাংলাদেশের মোহাম্মদ রফিককে। কখনোই কি ইচ্ছা হয় না মোহাম্মদ রফিকের সাথে একসাথে খেলবেন? কারণ আপনার তো সেই সুযোগটা হয়তো রফিক ভাই অভিষেক অবসর নেওয়ার আগ পর্যন্ত ছিল। না, এরকম কখনো চিন্তা হয়নি রফিক ভাইয়ের সাথে খেলবো, ন্যাশনাল টিমে খেলবো এরকম চিন্তা হয়নি। রফিক ভাইয়ের সাথে খেলার সৌভাগ্য আমাদের হয়েছে। আমি যখন রফিক ভাই ঢাকা ডিভিশনে খেলতো ফার্স্ট ক্লাস ক্রিকেট, তখন রফিক ভাইয়ের সাথে একসাথে টিম মানে হোটেল শেয়ার করেছি, তারপরে ড্রেসিং রুম শেয়ার করেছি, রফিক ভাইয়ের সাথে ম্যাচও খেলেছি। তো ওই স্বপ্নটা আসলে পূরণ হয়ে গেছিল ঢাকা ডোমেস্টিক ক্রিকেটেই। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা তখন আসলে বলা যায় না, কারণ তখন তো আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোনো ধারে কাছেও ছিলাম না যখন রফিক ভাই খেলা চলতেছিল, খেলতেছিলেন। রফিক ভাই ছাড়ার পরে পর্যায়ক্রমে রাজ্জাক ভাই আসছেন, রাজ্জাক ভাই বেশ কিছুদিন খেলছেন, তারপরে আমরা সুযোগ পেয়েছি। তো রফিক ভাইয়ের সাথে খেলতে পারলে হয়তো বা নিজেকে ধন্য মনে হতো ন্যাশনাল টিমে একসাথে, বা এমনিতে রফিক ভাইয়ের সাথে ঢাকা ঢাকা ফাজি ঢাকা প্রিমিয়ার লিগ ঢাকা ফার্স্ট ক্লাস খেলা হয়েছে। জানতে চাই যে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান যে অবস্থাটা, আমরা কিছুদিন আগে আপনার U19 ওয়ার্ল্ড কাপ জিতেছি, কিন্তু আমরা এখনো পুরুষ দলে এখন পর্যন্ত বড় কোনো টুর্নামেন্ট জিতি নাই, লাইক এশিয়া কাপ বলেন কিংবা বিশ্বকাপ বলেন, ওইরকম কোনো অ্যাচিভমেন্ট আমাদের এখনো নাই। আপনি কি মনে করেন যে নেক্সট সামনে বড় কোনো টুর্নামেন্টে আমরা জিতবো? বড় কোনো টুর্নামেন্টে জেতাটা আসলে বড় কথা নয়। আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার আপনি যদি চিন্তা করেন যে আপনি আপনি কতটুকু ভালো ক্রিকেট খেলতেছেন, কতটুকু আপনি আপনার টিমের জন্য করতে পারছেন, এইটা ইট অল ম্যাটার্স আফটার দ্য ডে। তো হয় কি যে মানুষের তো আশা আকাঙ্ক্ষা থাকেই, বাবা আমাদের টিমেরও আশা আকাঙ্ক্ষা ছিল বা এখন পর্যন্ত আছে যে আমরা একটা বড় টুর্নামেন্ট জিতবো, হয়তো বা এটা অদূর ভবিষ্যতে আমরা জিতবো ইনশাল্লাহ। কারণ আমরা আমাদের যে টিম এখনকার যে টিমটা, এই টিমটা কিন্তু অনেকগুলো বড় টিমকে বিট করেছে এবং অনেকগুলো টিমের সাথে ভালো কম্পিটিশন দিয়েছে। তো ওদিক দিয়ে আপনি চিন্তা করেন তাহলে দেখা যায় যে আমাদের সুযোগ আছে, এবং আমাদের কিন্তু সুযোগ তৈরিও হয়েছিল। আমি আই বিলিভ যে এশিয়া কাপ, একটা এশিয়া কাপে আমরা মানে অলমোস্ট জিততে জিততে আপনার হেরে গেলাম আর কি। তো এরকম এশিয়া কাপটা কিন্তু অনেক বড় একটা বড় একটা টুর্নামেন্ট আইসিসি। তো ওইখানে আপনি যদি চিন্তা করেন যে অলমোস্ট আমরা এখানে জিতে গেছিলাম, তো আমার কাছে মনে হয় না যে সেদিন বেশি দূরে আছে যে আমরা একটা টুর্নামেন্ট বড় টুর্নামেন্ট জিতবো এবং খুব কাছাকাছি যাব, ফাইনালে যাব বা এরকম কোনো একটা কিছু। হ্যাঁ, আমরা নিশ্চয়ই খুব দ্রুত একটা টুর্নামেন্ট জিতবো, কারণ আমাদের বাংলাদেশ ক্রিকেটকে এস্টাবলিশ করার জন্য, বাংলাদেশ ক্রিকেটের স্মৃতি আরো বাড়ানোর জন্য আমাদের এরকম টুর্নামেন্ট জেতা উচিত। আর রফিক ভাইয়া, যদি আমরা যদি প্রশ্ন করি আপনাকে কিছু রেপিড রেপিড ফায়ার, আপনি এখন পর্যন্ত কোন ব্যাটসম্যানকে সব থেকে বেশি ভয় পাইছেন বোলিং করাতে, বা কখনো এরকম নার্ভাস ফিল হয়েছে কিনা কোনো ব্যাটসম্যানের বিরুদ্ধে বোলিং করতে? গেইলকে একটু বিধ্বংসী একটা ব্যাটসম্যান মনে হয় যে না, ওর সামনে আসলে গেলে ওকে আসলে আসলে চিন্তা করার দরকার আছে, ওকে বোলিং করতে গেলে চিন্তা করার ব্যাপার আছে, এরকম একটা জিনিস আমার কাছে মনে হয়। বোলিং করার পরে মানে আপনার আপনার বোলিংটা
খারাপ হবে না ভালো হবে এটা তো বোলিং করার পরেই বোঝা যায়। তো ওকে এখন পর্যন্ত মানে যদি চিন্তা করেন এরকম যে কোনো ব্যাটসম্যানকে নিয়ে আগের দিন রাত্রেবেলা চিন্তা করছি, তাহলে আসলে এটা বলতে হবে ক্রিস গেইলকে নিয়ে। ক্রিকেটে বলি যে আপনি ওই ব্যাটসম্যানকে আউট করতে চান, এরকম কোন ব্যাটসম্যান আছে আপনার? অনেকে যেমন হ্যাঁ, জ্যাক আমি কোহলির উইকেট পেতে চায়, অনেকেই বর্তমান প্রজন্মের স্টিভেন স্মিথের উইকেট পেতে চায়, আমি এরকম যেই থাকে না? সময়টায় ক্রিকেট খেলেছি, আমি যেই সময়টায় যে সময়টায় ক্রিকেট খেলেছি সেই সময়টায় আপনার প্রথমে যেহেতু আমি খেলেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে, তখন ওই সময়টা আমার শিবনারায়ণ চন্দর পলের উইকেটটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছিল যে আমি যদি ওই উইকেটটা পাই তাহলে আমার জন্য ওইটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। আর শিবনারায়ণ চন্দর পল আপনার টেস্ট ম্যাচে আসলে কতটা বিধ্বংসী একটা ব্যাটসম্যান ছিল এটা আসলে সবাই জানে। তো ওই সময় এরকম একটা ব্যাপার ছিল যে শিবের উইকেটটা পাওয়া, বা যেটা আমি সবসময় অনেক বেশি ট্রাই করেছিলাম সেটা হচ্ছে আপনার পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে ইউনুস খানের একটা উইকেট আমি খুব চেষ্টা করেছি যে আমি ওর উইকেটটা নেওয়ার, কিন্তু ও এতটাই ভালো ব্যাটসম্যান, একজন স্পিন বলের এতটাই ভালো ব্যাটসম্যান যে ওর পায়ে পর্যন্ত বল লাগানোটা আমার জন্য খুব কঠিন হয়ে গেছিল, যে পায়ের মধ্যেও বল লাগতেছে না। তো আমি ওরকম খুব চিন্তা করতেছিলাম যে ওর উইকেটটা যদি আসলে হয়ে যায়। তো এক সময় 4-5 দিনের ম্যাচ ছিল, 5 দিনের ম্যাচে এক সময় বোলিং করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল, লাঞ্চের পরে যখন আমরা ফিরে এসে যখন আবার বোলিং করা শুরু করি তখন ফার্স্ট বলেই আমার ফার্স্ট বলে ইউনুস খান আউট হয়ে যায়। তো ওইটা কিন্তু আমার জীবনে অনেক বড় একটা উইকেট, কারণ এই সব ব্যাটসম্যানরা টেস্টে কিন্তু অনেক বিধ্বংসী ব্যাটসম্যান এবং বড় বড় রান করে। তো সেখান থেকে যদি আপনি বলেন তাহলে এই উইকেটটাকে আমি অনেক বেশি আগায় রাখি যে ইউনুস খানের মতো একটা ব্যাটসম্যানের উইকেট। আচ্ছা ভাই, যদি ক্রিকেটার না হইতেন তবে কি হইতেন? আর্মির প্রফেশনটা খুব ভালো লাগে, আমি হয়তো বা একটা আর্মি অফিসার হওয়ার ট্রাই করতাম খুব। কিন্তু দেশের বাইরে সব থেকে কোন ক্রিকেটার আপনি পছন্দ করেন এখন পর্যন্ত, বা আপনার কাছে কাকে সেরা মনে হয়? আমাকে ড্যানিয়েল ভেটোরিকে অনেক ভালো লাগতো, আফটার রফিক ভাই ড্যানিয়েল ভেটোরিকে ভালো লাগতো, সাকিব আল হাসানকে অনেক বেশি ভালো লাগে, মুশফিকুর রহিমকে ভালো লাগে ব্যাটিং। আর দেশের বাইরে যদি বলেন আপনার এবি ডিভিলিয়ার্স আছে, তারপর স্টিল ক্রিকেট খেলতেছে আর কি, এবি ডিভিলিয়ার্স আছে, তারপরে আপনার ইন্ডিয়ার বিরাট কোহলি আছে, এদের ব্যাটিংটা দেখতে খুব ভালো লাগে। ক্রিকেটের বেস্ট ফ্রেন্ড কে সব থেকে বেশি যে সাপোর্ট করছে, যে এখন পর্যন্ত সাপোর্ট করে, আমার ওয়াইফ, আমার ওয়াইফ একটা প্রশ্নতে যাই আপনার কাছে, ক্রিকেটের বাইরে কোন কাজটা সব থেকে ভালো পারেন? ক্রিকেটের বাইরে কোন কাজটা ভালো পারে? কোনো কাজই ভালো পারি না ভাই, ক্রিকেটই মোটামুটি পারতাম ওইটাই এখন পর্যন্ত চলতেছে, এছাড়া কোনো কাজ করতে পারি না। আমার ড্রাইভিং স্কিল অনেক ভালো, গাড়ি চালাতে পারি অনেক ভালো, ফুটবল খেলা দেখাই হয় না, তখন আসলে ওই পছন্দের টিম গুলা হারাই গেছে মানে প্লেয়ার গুলা কেউ চিনি না, সো খুব একটা বেশি ফুটবল দেখি না, বাট এখন ফুটবল খেলা হয়, এখন আমরা রেগুলার ফুটবল। আচ্ছা আচ্ছা, মেসিকে সেরা মনে হয় নাকি রোনালদো? দুইজন দুইজনের দিক থেকে যে যার মতো সেরা, আসলে দুইজনের খেলার স্টাইল ডিফারেন্ট, আসলে দুইজনই ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং এত এত ভালো প্লেয়ার আসলে কাউকেই বড় করে দেখার মতো কিছু নাই, দুইজন দুইজনের দিক থেকে সেরা এবং দুইজনের খেলার মানে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আছে। আমি দুইজনের খেলাই দেখেছি এবং দুইজনের খেলা ডিফারেন্ট এবং দুইজনের খেলা দেখতেই খুব ভালো লাগে, তো এখানে আলাদা করে বলা যায় না আসলে কে কে কার থেকে বেশি ভালো। আচ্ছা সানি ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সবশেষে যদি UCL স্পোর্টস নিয়ে যদি কিছু বলতেন। ইউসি স্পোর্টস, আমি আসলে এটা রিয়াদ নামে একটা ছেলে আছে আমাদের ডিসকভারিতে প্র্যাকটিস করতো, ও আমাদের খুব কাছে ছোট ভাই এবং ছেলেটা খুবই ফার্স্ট ডিভিশনও খেলেছে এবং ছেলেটা খুবই ডেডিকেটেড খেলার প্রতি। তো ও ইদানিং খুব বেশি খুব ভালোভাবে বিভিন্ন ভাবে ট্রাই করতেছে যে ক্রিকেটটাকে কিভাবে প্রমোট করা যায়, এটার জন্য আমি রিয়াদকে আমি আন্তরিক ভাবে থ্যাংক ইউ দিতে চাই যে সে ক্রিকেটকে নিয়ে চিন্তা করে এবং ক্রিকেটের ভবিষ্যতে ক্রিকেটের মধ্যে ক্রিকেটকে নিয়ে কিছু করবে এরকম কিছু প্ল্যান ওর আছে। তো ইউসি ইউসি কি বললেন আপনি, ইউসি নিউজ? UCL স্পোর্টস 24। হ্যাঁ, ইউসি স্পোর্টস 20, ইউসি স্পোর্টস, আমি আসলে এটা রিয়াদ নামে একটা ছেলে আছে আমাদের ডিসকভারিতে প্র্যাকটিস করতো,
ও আমাদের খুব কাছে ছোট ভাই, এবং ছেলেটা খুবই ফাজিশনও খেলেছে, এবং ছেলেটা খুবই ডেডিকেটেড খেলার প্রতি। তো ও ইদানিং খুব বেশি খুব ভালোভাবে বিভিন্ন ভাবে ট্রাই করতেছে যে ক্রিকেটটাকে কিভাবে প্রমোট করা যায়। এটার জন্য আমি রিয়াদকে আমি আন্তরিক ভাবে থ্যাংক ইউ দিতে চাই যে সে ক্রিকেটকে নিয়ে চিন্তা করে এবং ক্রিকেটের ভবিষ্যতে ক্রিকেটের মধ্যে ক্রিকেট নিয়ে কিছু করবে, এরকম কিছু প্ল্যান ওর আছে। তো ইউসি ইউসি কি বললেন আপনি, ইউসি নিউজ? ইউসি স্পোর্টস 24, হ্যাঁ, ইউসি স্পোর্টস 24 এর কথাটা আমি বেশি দিন হয় নাই শুনেছি, বাট যেহেতু এটার সাথে আমি বিলিভ করি যে যেহেতু এটার সাথে রিয়াদ জড়িত আছে এবং ইউসি স্পোর্টস 24 এটাকে অনেক দূর আগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে ইউসি স্পোর্টস 24 এর সাফল্যতা কামনা করছি। থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আপনিও খুব দ্রুত হয়তো ন্যাশনাল টিমে কাম ব্যাক করবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে আর অনেকদিন সার্ভিস দিবেন। সবকিছু মিলে আপনার জন্য হলো শুভকামনা। আশা করি এই প্যান্ডামিকের সময় সেফ থাকবেন, সুস্থ থাকবেন, আর সবশেষ যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলে আপনি শেষ করতেন। দর্শকদের জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ, যেটা হচ্ছে যে এখন পর্যন্ত মানুষ অনেক মনে করতেছে যে আসলে বাংলাদেশে করোনা ভাইরাস অথবা চলে গিয়েছে বা এরকম কোনো কিছু, আসলে যেটা যেটা আসলে সত্যি নয়। এবং আমরা সহ মানে হরহামেশা বাংলাদেশে রাস্তায় মাস্ক ছাড়া ঘুরতেছি, প্রোটেকশন ছাড়া ঘুরতেছি। যারা আমাকে দেখছেন, যারা ইউসি স্পোর্টস এর দর্শক, যারা ইউসি স্পোর্টস কে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের সবার উদ্দেশ্যে একটাই কথা যে করোনা ভাইরাসটা অনেক ডেডলি একটা ভাইরাস, এবং এইটা যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশে জানে, আপনারা সবাই প্রিকশন মেনটেন করবেন এবং আপনাদের বাসা বাড়ির মানুষের কথা চিন্তা করবেন যাতে করে তারাও সেফ থাকে যেহেতু আপনারা বাইরে বের হন। তো এই প্যান্ডেমিকটা এখন পর্যন্ত যেহেতু শেষ হয়নি, তো আপনারা অনেক বেশি সাবধানে থাকবেন, নিজের ফ্যামিলিকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন, নিজে সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ, আপনাকে ধন্যবাদ অনেক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন, কোনো আরেক সময় হ্যাঁ দেখা হবে। ভাইয়া, যারা অর্গানাইজ করেছে তাদের না, ইউসি স্পোর্টস 24 আমাদের সবার, সো এখানে সবাইকেই কাজ করার অপরচুনিটি দেওয়া হয়। এবং এখন যেহেতু আমরা নতুনই শুরু করতেছি এবং আমরা চেষ্টা করতেছি এটাকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য, কারণ বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করার জন্য ইউসি স্পোর্টস 24 সামনে কাজ করবে আশা করি, এবং অলরেডি কাজ শুরু করেছে। কারণ বাংলাদেশে অনেক ক্রিকেটার রয়েছে যাদেরকে প্রমোট করা হয় না। আমরা যদি তুলনা করি ঘরোয়া ক্রিকেটে অনেক ক্রিকেটার রয়েছে, ফার্স্ট ডিভিশন খেলে আমার অনেক ক্রিকেটার রয়েছে, তারাও যেহেতু ক্রিকেটার, তাদেরকে প্রমোট করার জন্য আশা করি ইউসি স্পোর্টস সবসময় কাজ করবে এবং ইউসি স্পোর্টস কাজ করতে চায় সবসময়। এই প্ল্যাটফর্মটা যেহেতু তৈরি হয়েছে, সো আপনাদের সবার সাহায্য সবসময় কামনা করি, এবং আপনিও চাইলে ইউসি স্পোর্টস এর সাথে যুক্ত হইতে পারেন, ইউসি স্পোর্টস এর সাথে যুক্ত হয়ে নিজের কেরিয়ারটা ডেভেলপ করতে পারেন। আর সেক্ষেত্রে আপনি যদি চান ইউসি স্পোর্টস 24 এর ফেসবুক পেজে আপনি একটা মেসেজ করবেন, এবং মেসেজ করার পরে আমরা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব এবং আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তো সবার জন্য রইলো শুভকামনা, আশা করি সবাই ইউসি স্পোর্টস এর সাথেই থাকবেন এবং আপনিও আমাদের একজন ইউসি ফ্যামিলির একজন মেম্বার হবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই দোয়া করবেন ইউসি স্পোর্টস এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।